আসসালামু আলাইকুম বন্ধুরা মুসলিম আর্নের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনি জানবেন এক ইমানদার মহিলার বেনামাজি খারাপ স্বামীর একটি হৃদয় বিদারক ঘটনা যে ঘটনাটি ঘটেছিল একটি অলৌকিক মাছের সাথে এই ভিডিওতে আপনি জানবেন এক বেনামাজির করুণ কাহিনী তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক পরহেজগার নারী এবং তার ভুল পথগামী স্বামী ও একটি মাছের বিস্ময়কর কাহিনী স্বামী তার স্ত্রীকে অনলায়িত শিখায় প্রেরণ করেছিলেন তো কি হয়েছিল সে মহিলার সাথে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন নাকি সবকিছু শেষ হয়েছিল এই কাহিনীটি লেখা আছে নুসরাতুল নামক একটি বইয়ে মহিলাটি ছিল অনেক ধার্মিক আর কখনো নামাজ ছাড়তেন না কিন্তু তার স্বামী ছিল নামাজ কালামে অমনোযোগী এবং তার স্ত্রীকে নামাজ পড়তে দেখলেই খুবই কটু কথা বলতো এবং বলতো তুই আমায় শেষদা করতে পারিস না আমায় সেজদা না করে বরং কার্ড ধেনে সারাদিন পরে থাকিস আর বিশেষ করে নামাজ পড়ার কারণেই মহিলাটিকে অনেক সমস্যা সহ্য করতে হতো দিন রাত অনেক কথা শুনতে হতো কিন্তু এত কিছুর পরেও তিনি বলতেন আমার জীবন নিয়ে নাও তবুও আমি আল্লাহর পথ থেকে সরে দাঁড়াব না এবং মহিলাটি সাহস নিয়ে আরো বলল আপনারও নামাজ পড়া উচিত এতদিন যা করেছেন সবকিছু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসুন কিন্তু স্বামী আরো রাগন্বিত কণ্ঠে বললো যদি তোর পড়া দরকার হয় তবে তুই নামাজ পড় আমি পড়ব না আর মনে মনে চিন্তা করতে লাগলো তার স্ত্রীকে কিভাবে নামাজ থেকে বিরত রাখা যায় তাই পরের দিন নতুন এক পরিকল্পনা করে একটি থলে নিয়ে আসলো এবং সে থলেতে কিছু মূল্যবান জিনিস রাখলো বাড়িতে এসে তার স্ত্রীকে থলেটি দিয়ে বললো এই থলের মধ্যে মহা মূল্যবান কিছু জিনিস রয়েছে এটি সযত্নে রেখে দাও আমি চাই তখন এটি আমায় দেবে স্ত্রীও স্বামীর কথা মতো থলেটি সযত্নে ঘরে রেখে দিল কিন্তু কয়েকদিন পর বেনামাজে সেই স্বামী চুপচাপ ঘরে ঢুকলো অতপর থলেটি নিয়ে বাহিরে গেল এবং পানিতে ফেলে দিয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে বলল থলেটি আমার দরকার তুমি থলে নিয়ে আসো কিন্তু ঘরের কোথাও তার থলেটি খুঁজে পাওয়া গেল না আর এই মিথ্যে অপবাদে মহিলাকে অনেক করুন পরিণতি ভোগ করতে হলো অথপর স্বামী বলল সারাদিন আল্লাহ আল্লাহ করো আর তোর কোনো থাকে না কোথায় দামি জিনিসপত্র রাখতে হয় তারপর রাগন্বিত কণ্ঠে বলল তুই এই থলেটি না পাওয়া পর্যন্ত নামাজ পড়তে পারবি না আর আমি এখন মাছ কিনতে বাজার যাচ্ছি মাছ কিনে নিয়ে আসলে রান্না করবি অথপর খাবো আর আমার সামনে কখনো যেন নামাজ পড়তে না দেখি আর যদি আমার সামনে নামাজ পড়িস তাহলে তোর কি হবে আমি নিজেও জানি না আল্লাহর অসীম কুদরতে থলিটি যে পানিতে ফেলে দেওয়া হয়েছিল সেখানকার মাছ সেই থলেটি খেয়ে ফেলেছিল আর সেই মাছটি জেলেরা জাল দিয়ে ধরে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে আর অলৌকিকভাবে সে মাছটি মহিলার স্বামী কিনে নিয়ে বাড়িতে ফিরে এসেছে অথপরে স্ত্রীকে দিয়ে এরপর স্ত্রী তার স্বামীর কথা মতো মাছটি কাটলো আর তখন সেই মাছের পেটে থলিটি পাওয়া যায় থলিটি পেয়ে মহিলা ভীষণ খুশি হলো। আর তার স্বামীকে থলিটি দিয়ে বলল এই দেখো তোমার যে থলিটি পাওয়া গেছে কিন্তু এই ঘটনা দেখে সে আরো বেশি রাগন্বিত হয়ে স্ত্রীকে অনলায়িত শিখাই প্রেরণ করে আর তখন মহিলাটি যেন আল্লাহ তালার কাছে বলতে লাগলো হে আল্লাহ আমি শুধু তোমার এই রাজি খুশির জন্য তোমার ইবাদত করেছি আর তাই আমার বিশ্বাস তুমি আমাকে এই সমস্যা থেকে বাঁচাবে আর তখন দুজাহানের মালিক আল্লাহ রাবুল আলমিনের মেহরবানিতে সে শিখা নিভে যায় আর মহিলাটিকে সসম্মানে ফিরে আসতে দেখে লোকটি আরও বলল আজ তোমার ভাগ্য খুবই ভালো তাই তুমি সসম্মানে ফিরে এসেছ কিন্তু এরপর যদি নামাজ পড়তে দেখি তাহলে কি হবে আমি নিজেও জানি না দিন শেষ হয়ে রাত এলো আর রাতে যখন লোকটি খাবার খেতে বসলো ঠিক তখন আল্লাহ হুকুমে সেই মাছের কাটা ওই ব্যক্তির গলায় লাগে অথপর সে এই লোক ত্যাগ করে আর এভাবেই মহান আল্লাহ তালা সেই ব্যক্তিকে তার কর্মের ফল ভোগ করালেন আর এটাই হলো মহান আল্লাহ তালার সাথে ভুল ব্যবহারের করুণ পরিণতি পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দিন আমিন এবার আসছে পরবর্তী ঘটনায় বাহরাইনের এক মহিলার গল্প মুসলিম বিন ইয়াসার রহমতুল্লাহ আলাই বলেন আমি একবার বাহরাইনে গেলাম সেখানে এক মহিলা আমাকে দাওয়াত করলো মহিলা প্রকাশ্যে প্রচুর সম্পদশালিনী ছিলেন তার কয়েকটি পুত্র সন্তান এবং গোলামও ছিল কিন্তু তাকে চিন্তায় যুক্ত দেখা যাচ্ছিল আমি বিদায় মুহূর্তে জিজ্ঞাসা করলাম আপনার কোনো প্রয়োজন থাকলে বলুন মহিলা বলল আমার ইচ্ছা যে যখন দ্বিতীয়বার এই দেশে তার শ্রীফ আনবেন তখন আমার ঘরে তার শ্রীফ রাখবেন কয়েক বছর পর আবার আমার পর সে দেশে যাওয়া হলো অথপর মহিলার পূর্বের অনুরোধে আবারও তার ঘরে পৌঁছলাম কিন্তু তার অবস্থা পরিবর্তন হয়েছে আগের মতো চিন্তাযুক্ত দেখলাম না মহিলার সন্তানদের আর দেখতে পাচ্ছিলাম না এবং গোলামদেরও দেখলাম না তার ধন দৌলতের জৌলুস চাকচিক্য সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গিয়েছে অথচ মহিলাকে অত্যন্ত আনন্দময় দেখলাম আমি তার কারণ জানার জন্য আগ্রহ প্রকাশ করি মহিলা বলতে লাগলো আপনি চলে যাওয়ার পর আমার ব্যবসার মালামাল সাগর ডুবি হয় অবশিষ্ট যা ছিল স্থলপথে রাস্তায় বিনষ্ট হয় আর আমার সন্তান দয় পরলোক গত হয় দারিদ্রতার কারণে গোলামরাও পালিয়ে যায় আমি বললাম তোমার উপর আল্লাহর রহমত করবেন এই অবস্থায় তুমি কতটুকু খুশি মহিলা জবাবে বলল প্রথমে আমি চিন্তায় ছিলাম এই কারণে যে আমার আশঙ্কা হল যে আল্লাতালা আমার নেকি সমূহের প্রতিদান হয়তো দুনিয়াতেই দিয়ে দিয়েছেন আখিরাতের জন্য আর কিছুই অবশিষ্ট রাখেননি এই কারণে আমি সর্বদা হতাশ ছিলাম কিন্তু আমি এখন দেখছি আমার পার্থিব যাবতীয় নিয়ামত আল্লা তালা উঠিয়ে নিয়েছেন তাই আমার এখন ইয়াকিন হয়েছে যে আখিরাতের অনন্ত জীবনের নিয়ামত সমূহ হয়তো বঞ্চিত হবে না বরং দুনিয়ার নিয়ামত হারিয়েছে পরজগতে অগণিত নিয়ামত প্রাপ্ত হব এই আশায় আমি খুশি আছি কিমিয়াতে সাদাত গ্রন্থ থেকে এটি সংগ্রহিত এই ঘটনা থেকে শিক্ষা হলো দুনিয়াতে যারা অধিক নিয়ামতের অধিকারী তারা আখিরাতে বঞ্চিত হবে দুনিয়াতে যাদের নিয়ামত কেড়ে নেওয়া হয় তারা যদি আল্লাহকে হাজির নাজির জেনে সবর করে আল্লাহ পাক তাদের পরজগতে অপরিসীম নিয়ামত দিয়ে খুশি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দিন আমিন এবার আসছি পরবর্তী ঘটনায় একজন বৎকার মহিলার কাহিনী এক মহিলা ছিল খুবই বদকার সে সকলের কাছে একজন ভুল পথগামী হিসেবে পরিচিত ছিল সে ছিল একেবারে জ্ঞান শূন্য তার যখন উচ্চারণ করছিল ঘরে অন্য সব জ্ঞানহীন লোকেরাও শুনতে যে মহিলা কিছু বলছে কিন্তু কি ভাষায় বলছেন তার মর্মই বা কি তারা কেউই বুঝতে পারল না অবশেষে সকলে পরামর্শ করে একজন আলেমকে ডেকে আনা হলো তার কাছে বলা হলো এই মহিলা কি যেন বলে যাচ্ছে কিন্তু আমরা তার কথা কিছুই বুঝতে পার পারছি আপনি দয়া করে তার কথাগুলো শুনে দেখুন সে কি বলতে চায় আলেম ব্যক্তি তখন সে মহিলার কাছে গিয়ে বললেন এবং কান লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনলেন যে সে মহিলা আরবি ভাষায় বলছে যার অর্থ হলো এই দু ব্যক্তি আমাকে বলছেন যে তুমি জান্নাতে প্রবেশ করো মহিলাকে সুন্দর আরবি ভাষায় এই কথা বলতে শুনে মাওলানা সাহেব খুবই আশ্চর্য হলেন তিনি ঘরে উপস্থিত অন্য লোকেদের লক্ষ্য করে বললেন ইন্তকালের পূর্বে মহিলাকে এক মহা খুশির খবর দেওয়া হচ্ছে তাকে জান্নাতে প্রবেশের আগমন এবং সুসংবাদ জানানো হচ্ছে ফিরিস্তারা এই সংবাদ শোনাচ্ছে এমন কি আমল সে করত যার কারণে সে এমন সৌভাগ্যের অধিকারী হতে পারলো লোকেরা জবাব দিল যে এই মহিলার কোনো নেকামল ছিল না বরং মহিলা ছিল ভুল পথগামী মাওলানা সাহেব সকলকে লক্ষ্য করে আবারও বললেন আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন নিশ্চয় তার এমন কোন নেকামল রয়েছে যা মহারা লাপাকের দরবারে খুবই পছন্দ নিয়েছিল তা তিনি কবুল করে নিয়েছেন যার কারণে মহিলা দুনিয়াতেই জন্নাত লাবের মতো সুসংবাদ অর্জন করেছে আপনারা খোঁজ খবর করে দেখুন সে নেকামল কি অনেক ভেবে উপস্থিত লোকেদের মধ্যে একজনের কাছে জানালো তেমন কোনো নেকামল তার ছিল না তবে মহিলা একটি অভ্যাস ছিল যখন কোনো নামাজের আজান দেওয়া হতো তখন সে দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিত এবং খুব মনোযোগ এবং গুরুত্ব সহকারে আজানের শব্দগুলো শুনতো নিজে তো কোনো কথা বলতেন না এবং তার কাছে কোনো লোক থাকলে তাদেরকেও কথা না বলার জন্য অনুরোধ করতেন এভাবে সে আল্লাহ পাখের নামাজের প্রতি সম্মান প্রদর্শন করত এই কথা শুনে মৌলানা সাহেব বললেন সে নিজে বৎকার হওয়া সত্ত্বেও আল্লাহ নামের প্রতি এরূপ সম্মান প্রদর্শনের বিষয়টি হয়তো আজ তার এই অবস্থায় বিরাট কাজে লেগেছে যার কারণে আল্লাহ পাক তার অনুগ্রহে মহিলার জীবনের সকল মন্দ দিক ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিয়েছেন আর তাই পরলোকগত হওয়ার পূর্বেই মহান আল্লাহ পাক দয়া করে মহিলাকে বিহেস্তের আগাম খবর you <laughs> জানিয়ে দিয়েছেন মজালিসে হাকিমুল উম্মদ থেকে এই ঘটনাটি সংগ্রহিত এই ঘটনা থেকে শিক্ষা হলো মহান আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল সীমাহীন অনুগ্রহশীল তিনি বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি সর্বদা তার ক্ষমার দরজা উন্মুক্ত করে রেখেছেন তিনি কখনো ছোটখাটো কোনো উসিলার দ্বারাও বান্দাদের ক্ষমা করে দেন মানুষ ইহজগত ত্যাগ করার পর সকলের ভাষা হবে আরবি এই গল্পে মহিলা আরবি ভাষা মোটেও জান জানতেন না সে আরবিতে কথা বলছে পরজগতে জান্নাতের ভাষা হবে আরবি মহিলা সে আরবি ভাষায় কথা বলেছে এতে বোঝা যাচ্ছে আসলেই মহিলাটি জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়ে গিয়েছে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে মুসলিমানকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনি যদি ইতোমধ্যেই মুসলিমান করে থাকেন তাহলে আপনাকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ঘটনাগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দিন আমিন